রাস্তা খুলে গেল, আর মদিনা কুফা জন মসজিদের সামনে চলে গেল, আমাদেরকে
কোরআন মা, আমরা চুরি করি আমরা মানুষের গাছের ফল মারি, আমরা পকেট মার, আল্লাহ মাসবি যা আর শব্দ বলিয়েন জেলখানা দারোগা বলল বাবা তোরা কে রে, তখন বলল বলে চাচা গো আমরা একজন মাসুম ইয়াতিম ছেলে, আমার নানা নাম নবী মুস্তাফা আর আমার আব্বার নাম হলো ইমামে মুশকি, আমাদের
সবাই যদি পাওয়া যায় বাচ্চাদের আমরা খিদমত করব। এখনকার মত বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়, বাচ্চাদেরকে রওনা দিয়ে দাও রাতে রাতে, রাতে রাতে তারা মদিনা চলে যাবে। এখন যদি রাখো, এখন যদি রাখো, কেউ দেখে নেবে, আমার বাড়ির কেউ খবর দিয়ে দেবে, তাড়াতাড়ি করে এই বাচ্চাকে এখনই বিদায় দিয়ে দাও। জেলখানার দারোগা মাসুর নিজের হাতে আংটি খুলে একটা হাওলাদার আছে, ওই হাওলাদার নাম হচ্ছে বেলাল। ওই বেলালকে বলবে, বেলালকে বলবে, কোনো কিতাব বলছে বেলাল, কেউ বলছে গোলাম মোহাম্মদ, বলে ওকে বলবে যে এটা আংটি আপনার ভাই দিয়েছে, আমরা দোনো ভাইকে একটু দয়া করে মদিনা পৌঁছে দেন। যেমনি আংটি দেখা করে বাবা সত্যি আমার ভাই বিশ্বাস করে তোদের দোনো ভাইকে মদিনা পাঠিয়ে দেবে। ঘর বেটা ঘর, এই আংটি নিয়ে এখনই দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আংটি হাতে নিল বাবা, আর কেউ নেই, দোনো বাচ্চা রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে রাত দুটা দেড়টার সময় বেরিয়ে যায়, প্রত্যেক কেউ ঘুমায়, সবাই আরামের সঙ্গে মুখপানের বিছানায় ঘুমায়, সবারই চোখে ঘুম, সবাই মা বাবার আদর পায়, সকাল হয় ছেলেকে মুখ হাত ধোয়, সন্ধ্যা হয় ছেলেকে বিছানায় ঘুমায়, এই দুই বাচ্চা কেউ নেই। ছুটে গেল রাস্তায়, বড় বলছে দর মারো, রাস্তা দিয়ে আর যেতে পারলো না, জঙ্গলের মধ্যে যেন ঢুকে গেল। এবার কিন্তু খেজুরের গাছের ভিতরে অনেক অনেক গাছগুলোকে দেখবেন, বিপদ ভিতরটা খোকলা হয়ে গেছে। আমাদের ঝাড়খণ্ডে কিন্তু আছে অনেক বড় বড় গাছ আছে, মাঝখানে আপনার খোকলা হয়ে গেছে, ওই গাছের ভিতর খোকলা হয়ে গেছে। পুকুরে যেন ওই মেয়েটা জল আনতে এসেছে, মেয়েটা জল আনতে এসেছে, কলসিটাকে ডুবাচ্ছে, এরকম করে কলসি ডুবাচ্ছে। আপনা যান তো দেখছে একটা নুরানি দুটা বাচ্চার চেহারা ওই পুকুরের জলে ভাসছে, বলুন সুবহানাল্লাহ, ভাসছে।
মেয়েটা তাজ্জব পড়ে যাচ্ছে, ব্যাপার কি? এখানে তো কোনো বাচ্চা আসার কথা, এটা তো জঙ্গল, এখানে কোনো পশু পাখিও ভালো করে আসে। আমার চোখের দোষ আছে। আবার বলছে না 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 না, একটু স্থির হয়ে গিয়ে দেখি। পানিটা যখন বরাবর হলো তখন কিন্তু মেয়েটা বলছে, এইবার দেখি তো আমার চোখের দোষ না এই জলের দোষ। পানি যখন বরাবর হচ্ছে দেখছে যে হ্যাঁ, নুরানি চেহারা, চাঁদের মতো চেহারা, চাঁদ চাইতে বেশি আলোর চেহারা, দুইটা বাচ্চা যেন বুকে বুকে লেগে সেটে আছে জানের ভয়ে। বলুন এইবার কিন্তু মেয়েটা কলসিটাকে পানি আর দিল না, রেখে দিল। এবার তোমরা এরকম করে জঙ্গলের ভিতরে গাছের এই খোকলার ভিতরে কেন ঢুকে আছো? বেরিয়ে আসো।